Hello guys, this is Miyabi here and welcome back to another video. So, today we are going to GTA 5, which is a very popular game. So, in the last episode, we saw that Michael Benny's workshop was a limousine tanner. And Benny was doing it, like GPS off. So, when the GPS off, the পুলিশ আমাদেরকে ট্র্যাক করে গাড়িটা ধরে ফেলে তারপর মাইকেলকে ধরে লকআপে নিয়ে আসে বা হাজতে নিয়ে আসে তারপর এখন মাইকেল অনেক ঘোরাঘুরি করার পরেও কোনো বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না তো এদিক দিয়ে মাইকেলকে আবার ফ্র্যাঙ্কলিনে কল করে দিয়েছে যে ওকে বাঁচানোর জন্য তো রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই রাস্তা দিয়ে তো বা এক্সিট করা সম্ভব না উপর আকাশপথ ছাড়া তো আমরা আজকের ভিডিও দেখতে পারবো যে আমরা কিভাবে মাইকেলকে উদ্ধার করা যায় ফ্র্যাঙ্কলিন কিভাবে মাইকেলকে উদ্ধার করে তাই তোমরা দেখতে পারবা আর ভিডিওটা শুরু করার আগে বিগ শাউট আউট টু মিউজিক টিউন তুমি বলেছো যে আমি তোমার কমেন্ট পড়ি না এটা একটা কথা হলো ভাই আমি সবার কমেন্ট পড়ি কিন্তু সবাইকে তো আর শাউট আউট দেওয়া সম্ভব না তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাকে শাউট আউট দিয়ে দিলাম তো হ্যাপি হ্যাপি হইলে কমেন্ট বক্সে ওই জানাইতে ভুলবা না আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো লেটস স্টার্ট সো গাইস চলো আজকের ভিডিও শুরু করি এই যে দেখতে পাচ্ছ আমরা মাইকেল আমরা জেলের মধ্যে এখন আছি এই মুহূর্তে জেলের মধ্যে বন্দি তো মাইকেল বাবারে কিভাবে বাঁচানো যায় তো মাইকেল বাবার কাছে বর্তমানে এই যে একটা পুলিশকে মেরে আমরা গান নিয়েছিলাম তো আমরা আরও একটা পুলিশকে মারতে হবে আমাদের কাছে আরও অস্ত্র জোগাড় করতে হবে এদিকে পুলিশ আছে কিনা সেটাই দেখার মেইন বিষয় এখানে একজন আছে তো ওকে একটু রামধুলাই দিয়ে দিই কি বল তোমরা প্রতিদিন তোমরা ভিডিওর ওয়েট করো আসলে সত্যি কথা নে নে ললিপপ খা ললিপপ খা ললিপপ খা ললিপপ খা আরে গান বার করছিস শালারপুত 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 গান বার করছিস চিন্তা করো আরে মাইকেল ওকে গাইজ আরে কিসে সাইরেন সাইরেন বাজলে কোনো সমস্যা হবে না আশা করতেছি তো আমাদের আরও আরও এমও দরকার তো আমাদের কাছে আরে ভাই ওর কাছে তো এমওই ছিল না হ্যাঁ শালারপুত আরে রে 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 গান পকেট ঢুকা গান পকেট ঢুকা গান সামনে থাকলে সমস্যা ওই যে আরেকজন বুড়া চাচা আছে ওনারে সানডে মানডে ক্লোজ করে দেই তো সেটা ব্যাপার না উঠে যাও উঠে যাও ওকে গাইস তো দেখা যাক কি হয় এই মুহূর্তে আমাদের গানের দরকার আছে আরে ওঠো ওঠো আরে এই যে শালার ওর গান আছে ও নো ওকে 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 গাইজ ওকে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এমও চলে আসছে আর কেউ আছে কিনা আর কোনো গার্ড আছে কিনা সেটা দেখতে হবে ওদিকে আমরা রোড দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই রোড দিয়ে কখনোই বেরোতে পারবো না এই যে দেখতে পাচ্ছ তোমরা এই গেটটা যদি খুলেও তারপরেও কিন্তু ওই যে ওইদিকে ওই ব্যারিকেডটা পার করা সম্ভব হয়ে ওঠে না তো এখান থেকে বের হতে হলে একমাত্র পন্থা হয়ে যে আকাশ পথ এই যে আকাশ দেখতে পাচ্ছ তোমরা এই আকাশ ছাড়া কখনোই বের হওয়া সম্ভব না এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কেমন হয় আমি বন্দী কারাগারে আছি গো মদিপদে আছি গো মদিপদে বাইরের আলো বাইরের আলো তো চোখে পড়ে তো বাইরেই আছে সো গাইস চলো ওকে এই দেখতে পাচ্ছ জেলের এরিয়াটা কিন্তু খুবই বড় তো আমরা এই মুহূর্তে প্ল্যানিং করতে হবে কোন ছাদে থাকা যায় থাকলে যাতে ফ্র্যাঙ্কলি আমাকে রাত পর্যন্ত ওয়েট করতে হবে অন্যদিকে ফ্র্যাঙ্কলিনও মাইকেলের বাসা যেতে হবে ইয়ের জন্য হেলিকপ্টারের জন্য মাইকেলের বাসায় একটা হেলিকপ্টার আছে তোমরা অবশ্যই জানো ও ভাই উঁচু যে দুজন ওয়াচ টাওয়ার আছে ওই দুইটা শেষ করতে হবে ওয়াচ টাওয়ার দুইটা ওয়াচ করতেছে খুব বেশি তো ওদেরকে সাইলেন্টলি মারতে হবে যাতে করে ওরা আমার হেলিকপ্টারটা দেখতে না পারে ওই দুজনকে আগে মারতে হবে দুজনকে শেষ করে দিছি আরে ভাই নিচে নাম নিচে নাম ওকে ওকে আমি তোর সাথে মারামারি করতে চাচ্ছি না ব্রো আমি এখন বাইর হওয়ার টেনশনে আছি প্লিজ আমার সাথে মারামারি করবে না আরে ওয়াচ টাওয়ারের ওদিকে যেতে হবে শালা পুতেরা ওকে টাকা পাইছি ১২ টাকা ও ভাই ওরা মারে ১২ টাকা পাইলাম পুলিশটা এখানে লুকাই গেল কোনো শালা পুতেরা ওরা বলে আবার কি বলে গার্ড ভয় পেয়ে যায় এই গার্ড দিয়ে কী হবে বা এই জন্যই তাদের পুলিশের কোনো উন্নতি নাই ওকে 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 গাইজ সবগুলা গার্ডকে মোটামুটি শেষ করে দিয়েছি এদিকে ওইদিকে ওয়াচ টাওয়ার দুইজন আছে
ওই দুইটাকেও শেষ করতে হবে, বাঁচতে হলে শেষ করতে হবে। কারণ ওয়াচ টাওয়ারের সবগুলো শেষ করতে পারলেই তোমরা মনে করো যে ওই ওকে ওয়াচ টাওয়ারের সবগুলো শেষ করতে পারলেই মনে করো আমরা সহজ এখান থেকে বের হতে পারবো। ওকে এদিকে যাও। সবগুলা গার্ডকে শেষ করে দিয়েছে এই মুহূর্তে। ওই যে আরেকটা গার্ড আছে এদিকে, ওরে শেষ করতে হবে সবগুলো গার্ডকে মারবো সবগুলার, জয়টা আছে যতগুলাই থাকুক সবগুলার খাল্লাস করে দিতে হবে গাইজ। আর একটা হেডশট করব আমি। ওকে গাইজ এদিকে সবাই লুকাই গেছে বিকজ এখানে অনেক মারামারির শব্দ শুনে সব হাজতে যারা আছে সবাই চলে গেছে, কিন্তু ওই লোক। ওকে গাইজ আমি এখানে উপরে উঠে থাকি, আমি এখন ফ্র্যাঙ্কলিন হতে হবে, ফ্র্যাঙ্কলিন হয়ে আসতে হবে এখানে মাইকেলকে বাঁচানোর জন্য। ওকে কোথায় থাকা যায় দেখা যাক গাইজ। ওকে গাইজ এইটার উপরে উঠে গেলে হয়তো আমি বাঁচার একটা রাস্তা খুঁজে পাবো। ওকে এদিকে 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 ওকে 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 আর এটার উপর উঠে না কেন, এটার উপর উঠার রাস্তা কি নাই? ওরে ভাই এখানে গার্ড আছে। ওকে 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 এটার উপর উঠে যাই। ওকে আমার এখানে উঠে এখন রাত পর্যন্ত ওয়েট করতে হবে যাতে করে মাইক আমাকে ফ্র্যাঙ্কলিন বাঁচাইতে পারে, ততক্ষণ পর্যন্ত আমার ওয়েট করতে হবে। তো আমরা হয়ে যাবো এখন ফ্র্যাঙ্কলিন গাইজ। ওকে গাইজ ফ্র্যাঙ্কলিন এখন চিল করতেছে নতুন বাসায়, ও এক নতুন মিশন করার পরে নতুন একটা বাসা পাইছে তো সেই জন্য চিল করতেছে। তো আমরা একটু যাব এখন মাইকেলের বাসায় ড্রেস, ওকে ওকে ড্রেস আপ চেঞ্জ করব। ওকে আমরা এটা পরে এখন মাইকেলের বাসায় যাবো, মাইকেলের বাসায় হেলিকপ্টার রাখা আছে, ওই হেলিকপ্টারটা নিয়ে মাইকেলকে বাঁচাইতে যেতে হবে। এখন দেখ রাস্তা কই, ওই মিয়া রাস্তা কই। ওকে গাইজ লেটস মুভ। ওকে যা যা ভিডিও দেখতেছে অবশ্যই একটা একটা লাইক দিও। রাইট চপ, হাউ আর ইউ, কেসে হ চপ, আপ আচ্ছা হো ক্যা। ওকে চপ, হাই চপ, হাই। আচ্ছা চপের সাথে আমি এখন চপাচুপি করে লাভ নেই, এখন আমরা চলে যাব বাইরে রাস্তায় চলে যেতে হবে। গাড়ি নিয়ে যাব আমরা মাইকেলের বাড়িতে গাইজ, সো লেটস মুভ। আমরা গুগল ম্যাপে আমাদের ঠিকানাটা দিয়ে দিই, মাইকেলকে বাঁচাইতে মাইকেলের বাড়িতে যেতে হবে এই মুহূর্তে। তো মাইকেলের গ্যারেজের উপরে যেতে হবে, এখানে লোকেশন দিয়ে দিলাম, মাইকেলের গ্যারেজ তেমন দূরে না। ওকে ব্রো ওকে, আরে 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 কোন দিক যায় এই পুরান ধ্বজমঙ্গ গাড়িটা নিয়ে যাইতে হইতেছে এই মুহূর্তে, তো সেটা ব্যাপার না গাইজ। ওরে 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 রে, তো মাইকে এই মুহূর্তে ফ্র্যাঙ্কলিন কিন্তু অনেক পয়সার মালিক হয়ে গিয়েছে দুইটা মিশন করার পরে। তো আমরা ফ্র্যাঙ্কলিনের জন্য একটা ব্যবসার ব্যবস্থা করব। ওরে 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 মিউজিক মিউজিক অফ করতে হবে। ওকে আমরা ফ্র্যাঙ্কলিনকেও একটা বিজনেসের ব্যবস্থা করে দিব, করব আমরা ফ্র্যাঙ্কলিনের জন্য, কারণ ফ্র্যাঙ্কলিন অনেক টাকা পয়সা দরকার আছে এই মুহূর্তে। আর এদিকে ওরা কী করে, আচ্ছা এলাকা ছেলেপেলের আড্ডাবাজি করতেছে, সমস্যা নাই আমরা এদিকে যাবো। ওকে আমরা যাচ্ছি এখন মাইকেলের বাড়িতে, সেখানে গিয়ে আউটফিট চেঞ্জ করতে হবে, আউটফিট চেঞ্জ করে হেলিকপ্টার নিয়ে হা জেলের উদ্দেশ্যে যেতে হবে, জেল থেকে আমাদের মাইকেল বাবাজিকে বাঁচাইতে হবে। এই যে মাইকেলের গ্যারেজ আছে এখানে, গ্যারেজ থেকে হেলিকপ্টারটা নিয়ে আমাদেরকে রাত পর্যন্ত একটু গ্যারেজে ওয়েট করতে হবে। সো গাইজ গাড়িটা এখানেই পার্ক করে দেই। ওকে গাড়িটা এখানেই পার্ক করে দিলাম, সেটা ব্যাপার না, তো সেটা পার্ক করে দিছি তো সমস্যা নেই। কিন্তু আমাকে রাত পর্যন্ত এখন মানে মাইকেলের ফ্যামিলির কেউই জানে না যে সে বর্তমানে ইয়েতে আছে, জেলে আছে বা কোথায় আছে, তো এটা মাইকেলের ফ্যামিলির কেউই জানে না। আরে ভাই রে ভাই নামস্কান, সমস্যা নেই, আমি নাকি সমস্যা নেই কথাটা খুব বেশি। আরে রে পড়ে গেছে রে, মাইকেলের গ্যারেজটাতে অনেক কিছুই লাগানোর বাকি আছে এই মুহূর্তে। তো এইটা নিয়ে আমরা যাব, তো এটা নিয়ে আমরা পরে যাব, আমরা একটু রাত পর্যন্ত ওয়েট করি গাইজ।
আর এই ফাঁকে আমি একটু ড্রেস আপটা চেঞ্জ করে আসি, ড্রেস আপ চেঞ্জ করবো, আর রাত হয়ে ড্রেস আপ চেঞ্জ করতে করতে রাত হয়ে যাবে, তো সেই রাতের বেলায় আমরা মাইকেলকে উদ্ধার করতে যাব। সো গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের ফ্র্যাঙ্কলিনও ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছে, আর ফ্র্যাঙ্কলিন এই ড্রেস আপটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর ওকে লেটস গো, আমরা হেলিকপ্টার নিয়ে যাবো এখন আমাদের মাইকেলকে উদ্ধার করতে। সো লেটস গো, হেলিকপ্টার উঠে গিয়েছে আমাদের ফ্র্যাঙ্কলিন এই মুহূর্তে। ওকে হেলিকপ্টার কীভাবে উড়ায় আমি ভুলে গেছি। ওকে ভাই আমি তো আর রাস্তাঘাট চিনি না ঠিক করে। ওকে গাইস হেলিকপ্টার চালানোটা সত্যি অনেক অনেক কষ্টের কাজ সত্যি কথা বলতে, হেলিকপ্টারটা আমি চালাইতে পারি না। তোমরা জানো লাস্ট এপিসোডগুলো যারা দেখেছো তা অবশ্যই জানো আমি হেলিকপ্টার চালাইতে খুবই কষ্ট হয় আমার। তো এই মুহূর্তে হেলিকপ্টারের স্পিডটা খুবই কম দেখতে পাচ্ছি, স্পিড বাড়াইতে হবে। ওকে 100 উপরে স্পিড উঠে গিয়েছে এই মুহূর্তে, আমি দেখি ঠিক মতো যাচ্ছে কিনা আমাকে আমাকে তো দেখতে হবে ম্যাপে। ওকে গাইস আমরা নিচের দিকে নামছি এই মুহূর্তে, জেলের অনেকটাই কাছাকাছি, অনেক লাইটিং ফাইটিং দেখা যাচ্ছে জেলের উপর থেকে, জেলটাকে খুবই সুন্দরই লাগছে। ওকে গাইস যেখানে আমাদের মাইকেল বাবা আছে, ওকে আমাদের মাইকেল এই কাছাকাছি কোথাও আছে, তো আমাকে একটু দেখতে হবে কোন দিকে। ও ওইদিকে মাইকেল বলছিল কোন পাশে আছে সেটা আমি জানি না। ও ভাই এখন যদি পুলিশ অ্যাটাক করে দেখি হবে ভাই, চিন্তা করে দেখো যদি পুলিশ অ্যাটাক করে কি হবে। তো যাই হোক আমি এদিকে নামতে হবে, এদিকে নামতে হবে, এদিকে এদিকে নামতে হবে, এদিকে হয়তো মাইকেল এই বিল্ডিংটাতে আসতো। তো মাইকেলকে আমি একটু মাইকেলের কাছে শিফট হই এখন। মাইকেল কোথায়? ওকে মাইকেল এখানে আছে। হেলিকপ্টার কোন দিকে? ও ভাই, ও ভাই মাইকেল এদিকে আছে। ওকে গাইজ তো আমরা আবার চলে যাবো ফ্র্যাঙ্কলিনের কাছে, হেলিকপ্টার আছে ফ্র্যাঙ্কলিন বর্তমানে। ওকে এখানে হয়তো মাইকেল বাবা আছে এই বিল্ডিংটাতে, মে বি আমি একটু নামবো নিচের দিকে। ওকে গাইজ মাইকেল এখানে আছে, হেলিকপ্টারটা আশেপাশে শব্দ শোনা যাচ্ছে হেলিকপ্টারের। কোন দিকে হেলিকপ্টার ভাই? আরে ব্রো হেলিকপ্টার কই? ওকে মাইকেলকে একদিকে উপরে উঠাই, উপরে উঠাইলে মাইকেলকে খুঁজে পাইতে সুবিধা হবে। মাইকেল ভাই উপরে উঠ, উপরে উঠ, উপরে উঠ ব্রো, উপরে উঠে যা। ওকে মাইকেলকে আমরা উপরে উঠাই দিলাম যাতে করে মাইকেলকে খুঁজে পাওয়া যায়। সো নো প্রবলেম, আমরা ওখানে আবারও ফ্র্যাঙ্কলিনে হেলিকপ্টারে চলে যাব। হেলিকপ্টার আজা ভাই, আজা আজা। ওকে গাইজ আমরা এখানে ল্যান্ড করবো এখন। আরে মিউজিক চলে কেন? ওকে ওকে আমরা এখানে ল্যান্ড করতে হবে, এখানে আমাদের মাইকেল আছে। মাইকেল এখানে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছে, আমি একটু খুঁজে বের করতে হবে। ওকে গাইজ আমি নিচের দিকে নামি। ওকে গাইজ অনেক কষ্টে আজকে সরাসরি ল্যান্ড করাইতে আমার পুরাই ফাইটে গেছে, বলতে গেলে একেবারেই ফেটে গেছে। তো আমার ল্যান্ড করাইতে অনেক কষ্ট হয়েছে এখানে। তো আমরা এখন হেলিকপ্টার থেকে নেমে যাব, আমাদের মাইকেল বাবাকে নিয়ে আসব। তো চলো মাইকেলকে আমরা নিয়ে আসি। তো হ্যাঁ ব্রো, মাইকেলকে শেষ পর্যন্ত আমরা বাঁচাইতে পারবো কিনা দেখি কি অবস্থা হয় মাইকেল। ওকে গাইজ হেলিকপ্টার আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। ও ভাই হেলিকপ্টারে বসাতে বসাতে চারটা কেস হয়ে গেছে গাইজ, চারটা কেস এই মুহূর্তে আমাদের পেছনে পুলিশ লেগে গেছে গাইস। তো এখন আমরা কি করব? ও ভাই পুরো চারটা কেস হয়ে গেছে আমরা মাইকেলকে হেলিকপ্টার উঠানোর পর পরই চারটা কেস হয়ে গিয়েছে আমাদের। চারটা কেস মানে তোমরা বুঝতেছ কী অবস্থা পুলিশে, হেলিকপ্টার পুলিশ সব চলে আসবে এই মুহূর্তে। ও আরে ভাই, ওকে ওকে আমাদেরকে একটু অনেক দূরে চলে যেতে হবে পুলিশ এরিয়া থেকে। ভাই পিছন দিকে পুলিশ, ডানে পুলিশ, বালে বামে পুলিশ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মাইকেলকে অনেক কষ্টে গাইস হেলিকপ্টারে তুলতে পারছি। এক তো অন্ধকার, কিছু খুঁজে পাই না রাতের বেলা, তারপর আবার ওরে পুলিশের ছাদ থেকে তোলার কারণে আবার কেস হয়ে গেছে চারপাশটা। ও ভাই পুলিশ, ডানে পুলিশ। ও ভাই আমি আবার মিলিটারি বেসের দিকে চলে যাচ্ছি গাইস। আরে রে রে রে, চারটা কেস হয়ে গেছে গাইজ। কোন দিক যাবো, কোন দিক যাবো আমি বুঝতেছি না। আরে 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 মিলিটারি বেজে গেলে হবে না। ওকে গাইজ আমাদের স্পিড বাড়ায় দিচ্ছি 100 কিলোমিটার স্পিড এখন হেলিকপ্টার চলছে এই মুহূর্তে। তো যারা যারা ভিডিও দেখতে সব লাইক করে দাও। আমাদের মাইকেলকে আমরা বাঁচাই ফেলছি শেষ পর্যন্ত গাইজ, আমরা মাইকেলকে বাঁচাই ফেলছি। ও
গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবা না। গাইজ এখন আমাদের ঠিক পারফেক্ট একটা ল্যান্ডিং দরকার। ও ভাই ও ভাই ও ভাই, এত জলদি কেস কেটে যাবে আমি সত্যি চিন্তাও করি নাই গাইজ। এত জলদি কেসগুলো কেটে যাবে আমার সত্যি গাইজ আমি চিন্তা করি নাই। এত তাড়াতাড়ি কেস কেটেগুলো কেন বুঝলাম না। ওকে যাক, আজকের লাকটা সহায় দিচ্ছে আমাকে। তারপরে এখানে যে কোনো একটা রাস্তায় ল্যান্ড করে তারপরে বাসায় যেতে হবে, কারণ আমরা এদিকে বাড়িঘর কম চিনি উপর থেকে। হেলিকপ্টার তো এমনি চালাইতে কম পারি, বুঝো নেই। ওকে লস সেন্টোসটা এই ফাঁকে তোমরা একটু লস সেন্টোসটা দেখতে পারো, রাতের আকাশে লস সেন্টোসটা দেখতে কেমন লাগে। ওকে ব্রো, আমরা এখন মাইকেলকে নিয়ে বাসায় চলে যাব, মাইকেলের বাসায়। তো সেখান থেকে আমরা পরে যা ইচ্ছা তাই করা যায়, সমস্যা নেই। আর সিটিটা ভাই সেই লাগতেছে, এই সিটিটা আমার আসলে, আমাদের সিটিটা উপর থেকে অনেক সুন্দর। তো আমরা চাইবো যে এই মুহূর্তে মাইকেলকে মাইকেলের বাসায় দেওয়া যাবে না, কারণ পুলিশ জেনে গিয়েছে মাইকেল অলরেডি লাপাতা জেল থেকে। তো এখন আমাদেরকে ফ্র্যাঙ্কলিনের যে নতুন সেফ হাউস আছে ওইখানে আমরা থাকার চেষ্টা করব। তো দেখা যাক গাইজ। ও ভাই এত উপর থেকে লস সেন্টোস দেখতে অনেক অসাধারণ সুন্দর লাগছে। ওকে আমরা এখন এখানে নিচে নেমে যাবো, কোন দিকে যাবো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এদিকে এদিকে একটু নিচে নামি, নিচে নেমে যাই। আমরা এখন নিচে একবারে দেখি যে কোনো একটা বাড়ির ছাদে বা রাস্তায় যেখানে বাড়ি ল্যান্ড করতে হবে, আর ল্যান্ড না করলে হবে না। ওকে আমি ল্যান্ড করছি এখন। আর আর নেক্সটে আমরা কি অ্যাকশনটা আর একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু এদিকে আমার দেখা গেছে যে লাস্টার একটা নিউজ দিয়েছে যে এই মুহূর্তে আমাদের বাড়িতে নাকি একটা গ্যাং হামলা করতে পারে। তো সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আজকে এই মুহূর্তে আমরা মাইকেলকে বাঁচিয়েছি, এটাই বড় বিষয়। মাইকেল দেখা যায়, আমরা এখানে একটা ল্যান্ড করবো, এখানে যে কোনো একটা খালি জায়গায় ল্যান্ড করতে হবে। ওকে গাইজ আমরা রাস্তায় ল্যান্ড করবো, কিছু করার নেই। ও ব্রো 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 সামনে যা সামনে যা। ওকে আমরা রাস্তায় ল্যান্ড করবো, কোনো সমস্যা নাই, আমরা গ্যাং ভাই লোক গ্যাং। ওকে গাইজ আমরা এখন নেমে যাব, প্রবলেম নাই। আজা আজা ভাই মাইকেল, আজা মাইকেল, আজা ভাই, আজা আজা। আরে গাড়ি দে গাড়ি দে গাড়ি দে কুইক গাড়ি দে গাড়ি দে গাড়ি, কোনো কথা হবে না। ওকে মাইকেল উঠে যা, গাড়ি তুলছে ভাই। ওকে মাইকেল গাড়ি তুল, গাড়ি তুল, কুইক কুইক। ওকে আমরা এই মুহূর্তে আমরা সেফ গাইজ, এই মুহূর্তে আমরা টোটালি সেফ হয়ে গেছি। গুগল ম্যাপে আমাদের বাড়ির লোকেশনটা দিয়ে দিই গাইজ, যাতে আমরা আবার জেলের লোকেশনে যাচ্ছি। ও ভাই জেলের লোকেশনে গেলে হবে না আমাকে, আমরা এখন বাড়ির লোকেশনে যেতে হবে এই মুহূর্তে। ওকে আমরা মাইকেলকে পুরাই সেভ করে ফেলেছি এই মুহূর্তে, মাইকেল বেঁচে গিয়েছে, কোনো সমস্যা নাই। আর অনেকে বলতেছে ভিডিও বড় করো বড় করো, আবার অনেকে বলতে ভিডিও ছোট করো। ভাই কী করবো বলো, এপিসোডটা যতটুকু বড় হয় ততটুকু করি। আমরা এখন ড্রেস আপ একটু চেঞ্জ করতে হবে, একটা শপে যাব। ওকে এই মুহূর্তে গাইজ আমরা যখন মাইকেলকে বাঁচিয়ে ফেলছি, তো আমি বললাম যে চিল টিল কর কিছু, তো মাইকেল বললো যে না ও চিল করবে না, ও বাসায় চলে যাবে, তোর বাসায় আমি ওর দিয়ে আসতে যাচ্ছি এখন। তো ও যেহেতু বাসায় চলে যেতে চাচ্ছে তো কিছু করার নাই গাইজ, তোর বাসা তো এখানে, তোর বাসায় আমি ওকে পৌঁছে দিব এই মুহূর্তে। ওকে আমরা আমাদের তো এই মুহূর্তে গাইজ আমরা চলে যাচ্ছি। ও ভাই পাওয়ারটাও কমে গেল নাকি। আরে ভাই এত পাওয়ার কেমনে বাড়লো আমি বুঝলাম না, ফ্র্যাঙ্কলিনের এত পাওয়ার কেমনে বাড়লো আমি সেটাই বুঝলাম না। মানে অসাধারণ, অস্বাভাবিক লেভেলের পাওয়ার বেড়ে গেছে ওর গাড়ির, সেটাই আমি বুঝতে পারতেছি না গাইজ কীভাবে এটা কীভাবে সম্ভব। এই দেখো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, দেখো ও ভাই স্পিড দেখছো গাড়ির, তো সেটা ব্যাপার না। তো আমরা মাইকেলকে বাঁচাই ফেলছি, এটাই হলো মূল বিষয় গাইজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা, কমেন্টে তোমার মতামত জানাতে একদম ভুলবা না। আর নেক্সট এপিসোডে আমরা দেখি মাইকেল ইয়ে করতে যাব আমাদের। ও ভাই পাওয়ার পাওয়ার গাইজ, আমাদের ফ্র্যাঙ্কলিনের পাওয়ার দেখো, শুধু আর কিছু বললাম না, শুধু পাওয়ারটা দেখো গাইজ। ও ভাই পাওয়ার দেখো গাইজ, ইউ হ্যাভ টু বুঝতে হবে গাইজ, পাওয়ারটা দেখো, শুধু পাওয়ারটা দেখো গাইজ। সো গাইজ আমরা বাসায় যাওয়াটা এখন টোটালি নিরাপদ না, মানে মাইকেলের জন্য এটা। এ দেখো গাইজ পাওয়ারটা একবার দেখো গাইজ,
ও ভাই পাওয়ারটা কি দেখছো, সেই সেই। সো এই মুহূর্তে আমাদের আমাদের সেকেন্ড গ্যারেজে আমরা চলে যাব, কারণ বাসায় যাওয়াটা নিরাপদ না। সেকেন্ড গ্যারেজে গিয়ে একটু রেস্ট করতে হবে, অনেক ধকল গেছে এই মুহূর্তে মাইকেলের, তাই আমরা সেকেন্ড গ্যারেজে ঢুকবো। এই জায়গায় একটু দাঁড়াই থাকবো, সমস্যা নাই। তো আমরা মাইকেল ফ্র্যাঙ্কলিন দুইজনই আছে এখানে। সো গাইজ, আজকে দেখলাম আমরা কীভাবে অনেক কষ্ট করে আমরা আমাদের মাইকেলকে বাঁচাতে সক্ষম হয়েছি, আমাদের ফ্র্যাঙ্কলিন বাঁচিয়েছে। তো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্টে তোমার মতামত জানাবো, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবা, যাতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যায় তোমার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।